হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। দুদিন ধরে ভালো করে ভিডিও পোস্ট করতে পারছি না, তাই তোমাদেরকে এখন একটা ভিডিও দেখা মানে করে বললাম আর কি। বলছি যে ছেলের তো খুব শরীর খারাপ ছিল, ছেলের শরীরটা খারাপ ছিল, ছেলের ব্লাড টেস্ট করা হয়েছে, কালকে রিপোর্ট আসবে। আমাদের এখানে সোমবারে দেয় না, সোমবার বন্ধ থাকে। রবিবার যেহেতু ব্লাড টেস্ট করা হয়েছে, কাল রিপোর্ট আসবে। ছেলের জ্বরটা কালকে রাত থেকে, ঠিক কাল দুপুর থেকে আমার ধুম জ্বর, আমার আবার খুব জ্বর। দেখো আমার আবার এক গাদা ওষুধ। জ্বর মানে আমি কালকে থেকে বিছানা থেকে ঠিক করে উঠতেই পারছিলাম না। আজ যেহেতু আমি সোমবার করেছি, কোনো রকম সকালবেলায় উঠে শুধু স্নান করেছি, কষ্ট করে বাথরুম অব্দি গিয়ে স্নান করে শিবের মাথায় একটু জল ঢেলে সেই যে বিছড়ায় শুয়েছি। আমার মানে রান্না পর্যন্ত করার ক্ষমতা নেই। আমার দিদি এসে ছেলের খাবার নিয়ে এলো, দিদি এসে আমাকে একটু খাইয়ে ওষুধ খাওয়ালো, মানে আমার এমন অবস্থা। এই এখন আমি একটু উঠে বসেছি, কারণ হচ্ছে ওই যে ছেলেকে, ওই বাবা এদিকে তাকাও, ছেলেকে বললাম একটু সন্ধে দিয়ে দিতে। এ বাবা তুই সন্ধেটা দে, হ্যাঁ ঠাকুরের তাকে একটু সন্ধে দিয়ে দে বললাম, সন্ধেটা দিক। বন্ধুরা, এই কদিন আমার ভিডিওটা যদি বন্ধ থাকে তো প্লিজ তোমরা আবার ভুলে যেও না যে ভালোবাসাটা দিয়েছো, ওটা আমাকে দিও। আমার ভিডিও করার কী বলতো, আমি উঠে দাঁড়াতেই পারছিলাম না, এত শরীরটা খারাপ। ভিডিও করার শরীর খারাপ থাকলে আর এখনকার জ্বর হলে কী কষ্ট হয় সে তো তোমরা বুঝতে পারছো। ও সন্ধেটা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ বসে থাকবো, আবার সন্ধে দেখা গেলে শুয়ে যাবো। এবার আমি মাথা তুলে বসতেও পারছি না, আমার এত যন্ত্রণা হচ্ছে মাথা। আমি আজকে তো ডাক্তার বসিনি, আমি কালকে আবার আমি যাব, দেখি কী হয়। ওষুধ তো নিয়ে এসেছি, এগুলো খাচ্ছি, দেখা যাক কালকে আবার কী হয়। চলো রাখছি, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, আর খুব সাবধানে থেকো। এখন যার জ্বর হচ্ছে তারও কিন্তু খুব অবস্থা খারাপ হচ্ছে। ছেলেটার দেখো না, সোম মানে 5 তারিখ থেকে পরীক্ষা, আমি স্কুল পাঠাতে পারছি না। আমি অসুস্থ হলে ছেলেকে কে নিয়ে যাবে, কে নিয়ে আসবে বলো। চল টাটা রাখছি।